السلام علیکم. وعلیکم السلام. কাইজুদ্দি জি ভাবি রে এই অবস্থা নিয়ে গাওয়াটা কি ঠিক হইব? ভাবি না হয় আমাগো বাড়িতেই না না, প্রথম সন্তান প্রসব হওয়ার সময় বাপের বাড়িতে থাকাই ভালো। তাছাড়া সুজনের মা সব সামলাইতে পারবো না। অনেক চেষ্টা তদবির তাবিজ করার পর 12 বছর পর আমি বাবা হইতে যাইতেছি, সতর্ক থাকাই ভালো। আমরা আসি, আসো ভাইজান। সুজন রে তুই যান জপ মা রুম এক থাপ্পড় সব পোলা কোনোদিন তোর কাছে শুইছে? আবারও কথা কস। শোনেন, সুজনের বাপে ঠিকই কইছে। ঠিক আছে যাও বাবা, তোমার বাপের কোলে আসো আসো। তোমরা কি করতেছো? এই সাপের বাচ্চাটারে মারতেছো কেন? এই জঙ্গলে তো রাজা গোখরা বাস করে, রাজা গোখরা মানুষের উপকার করে। এই সাপের বাচ্চাটা তো রাজা গোখরার বাচ্চা হইতে পারে। ওরে ছাইরা দাও, ছাইরা দাও। এই কসুয়ার যাও। আমার সন্তান রে তোর কাছে রাইখে গেলাম, তোর কাছে আমি হাত জোর করে কইতাছি, তুই আর শত্রু হাত থেকে রক্ষা কর। আজ থেকে তুই আর সাথী, তুই আর সাথী। আল্লাহ আল্লাহ। আরে এদি সন্তান জন্ম দিয়া মরে গেছে, এদি মায়ের বাচ্চা। চল মেয়েরা লইয়া বাড়িতে ভিতরে চল।
জঙ্গলের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ কই থেকে এলো? প্রভু, এটা রাজগোখরা, মানুষের উপকার করে থাকে। দেখি মাইয়া বাচ্চা, আশেপাশে কেউ নাই, আমি নিয়ে যাব। নিজের মাইয়া মনে করিয়া লালন পালন করো। ঠিক আছে, কিন্তু লাশটা কি করবা? আপনি বাচ্চাটা ধরেন, আমি লাশটা কাঁদে নিই। কোনো বারিশ না পাইলে দাফন করে দিন। কাদের তুই? হুজুর, আমারে মাফ কইরা দেন হুজুর। আপনার ভাই কাইজউদ্দিন আপনার সম্পত্তির লোভে আপনাকে খুন করবার হুকুম দিছিল। হুজুর, আপনার একটা কন্যা সন্তান জন্ম দিয়া আপনার স্ত্রী মারা গেছে। কি বললি? আপনার মায়া এখনো বাইচা আছে। ওরে মারতে গেলে একটা সাপ আইসা আমাকে ছোবল দিছে। আমার মায়া বাইচা আছে কোথায়? ওইদিকে ওইদিকে হুজুর। আমার সন্তান বাইচা আছে, কেউ না কেউ তার নিয়ে গেছে। আমার মাইয়ারে খুঁজা বাইর করতে হইলে আমারে পাগলের দেশ জুড়ে থাকতে হবে, নইলে কাইজুদ্দি সম্পত্তির লোভে আমারে বাইরে ফেলবে।
গ্রামের লোকজনের কাছে তুই নাকি আমার নামে বিচার দিস। কেন বিচার দিব না? আমার বোন আপনার বাড়িতে কাম করতে বইলা আপনি তার ইজ্জত নষ্ট করছেন। এই লজ্জায় আমার বোন আত্মহত্যা করছে। আমার মুখের উপর কথা কইলে তার শাস্তি কি জানোস না? তুমি সুজন না? জি। গন্ধ থেকে গাইলা বুঝি? জি। কলেজ এখন বন্ধ, লম্বা ছুটি, তাই বাড়ি এলাম। আচ্ছা আচ্ছা, যাও বাবা বাড়ি যাও। আসতে যান। হ্যাঁ আসো। পোলাটা বড় ভালো, গ্রামের মধ্যে একটাই ভালো বলা, মনেই হয় না এটা কাজু মরলের পোলা। হস আসা, ওর বাচ্চা একটা খাস তোর। আজ হলো মনটা যেন কেড়ে নিল,
যেন কেড়ে নিল বেজা কাপড় গায়ে হেলে তুলে চলে যেন সে ছন্দ তুলে বসন্ত বুঝিয়েল গলায় গলায় পীড়িত হলো পাছে ফুটে হাসিতে তার যেন মুক্তা ঝরে কালের মাঝে তার চোল যে পড়ে দেখতে লাগে কত ভালো গলায় গলায় পীড়িত হলো দুটি চোখে প্রেমের কাজল যেন মাখে ডাগর ডাগর দুটি চোখে প্রেমের কাজল যেন মাখে কাকন বাজে তার রিনি চিনি চুলে পড়ে যেন খাবার বেনি মনটা যেন ভরে গেল গলায় গলায় পীড়িত হলো তোমার সাথে আমার মনটা বলে বারে বারে আমি যে শুধুই তোমার গলায় গলায় পীড়িত হলো চাটু ভাই ও চাটু ভাই খালি চাটু না মোহাম্মদ সেকেন্ড চাটু সেকেন্ড চাটু সাহেব ওঠেন এইখানে যে বন বয়ে যাচ্ছে সে খেয়াল আছে হাই হাই চিপা দিয়া বসে আছি তাও এই অবস্থা আচ্ছা তুমি এখনো ঘুমের মধ্যে প্রস্রাব করো কেন ওই তো আমার একটাই দু চলো এখন তোমাকে পাগু কবিরাজে যাব মানে বাইদা কবিরাজ পাগু না না বাইদা বস্তিতে সাপে ভরা আরে দূর তোমার সাপ খা আরে খা না খা দেখো তো আমার পিছে ভিজা আছে নাকি না না কিছু নাই আচ্ছা শুনো 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 মায়ের ওকে সামনে করলাম কইও না আরে কমু না চলো তো চলো চলো কবিরাজ চাচা কবিরাজ চাচা তুই অন যা গেলই তো গিয়া তোমরা কি চাও এই চাটুবের অসুখ কি অসুখ এই থাক আমারটা আমি কমো অত্যন্ত আভ্যন্তরীণ গোপনীয় হারালে আসেন আরে কও না কান্ডা খাড়া করেন তোতাটা ঘুরান গন্ধটা আমিও সহ্য করতে পারি না
তোমার কোনো দাওয়াই নাই। মন্ত্র পড়া ঝাড়ু তোমার মাজা বাইন্দা রাখতে হইব, কোনো সময় খুলতে পারবা না। কি পারবা? কষ্ট হইলেও পারুম। তাহলে আসো চান্দা। চান্দা চান্দা। জি বাবা। ঘর থেকে ওই ঝাড়ুটা লয়ে আয়, আর লোকের লাল শালু কাপড়ের ফিতল আর কি। আচ্ছা ফিরে না না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামুয়ালাইকুম। আসি 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 অসুখ ভালো হতো ভালো না তো মন্ত্র পর জানু তোমার কপালে মনে থাকে দেন ও মা গো। আজু মরল পাগল হয় আজু মরল খুশি হয় কাঁচা দিয়ে লই। আজু মরল পাগল হয় আজু মরল খুশি হয় আজু মরল পাগল হয় আজু মরল খুশি হয় আজু মরল পাগল হয় আজু মরল পাগল হয়। এই যে পাইছি কি রে চাটু, তুই পাস হয় ঝাড়ু মানছিস কে? তোর কি পেট খারাপ? সাতু পালে গরু রাগ করছাস? আপনি কি কিছুই বুঝেন না? আপনি এই অঞ্চলের বড় মোরল, আপনি আমার বড় মনিব। একবারে কি মারব মনিব মনিব কিসের মনিব? আরে মনিপ তো এখন কাজু মরো। আমারে আমারে পাগল বানাইছে, আর আমার সব সম্পত্তি লুটো পাটো কইরা খাইতা আছে। আপনি কিছু কর রাখেন, সব জিনিসের হিসাব চান রাখেন। হিসাব বিশের হিসাব গ্রামের সবাই কয় পাগলের আমার হিসাব কিসে?
কোন গাড়ি আইতেছে? আমি গাড়ি চড়ব, আমি গাড়ি চড়ব। আমি সব জানি রে চাটু, সব জানি। আমার পাগল হইয়া থাকা ছাড়া কোনো উপায় নাই। আমি শুধু আমার মাইয়ারে এক নজর দেখার জন্য পাগল সাইতে আছি। ভালো থাকলে কাজও আমার মাইরে মালাইব। আপনি পাগল বললেই ওই পাষণটা আমার সব কিছু লুটটা পিটটা খাইতে আছে। লবণ কম দিছো কে? কি রে কাজু, কি খাইতাছ? ও মাতা, আমি মাতা কামু বৌমা। আমার মা আপনি বসেন, আমি দিতাছি। বসতাছি বসতাছি, এই বললাম। আরে রাখো, আরে পাগল মাথা কি বুঝে? আমি মাথা বুঝি না, তোর মাথা বুঝি দেন না। এমন করতেছেন কেন? আমার খাইতে দে। ওই মরলের বাচ্চা, সব কি তুই খাবি? আমার বাঘ দিবি না? এই যে তোর মাছের মাথা, আমি আমার এই থুতু দেওয়া মাছের ছাগলের মাথা, তোর মাথা গুলো বুদ্ধি নাই? তুই তুই একটা গরু, তুই লাত্তি মারি, লাত্তি মারা তোর বড় আব্বাকে মারবেন না। বসো বড়ব্বা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমারে খালি মার, বসো, আমারে খাইতে দেয় না, আমারে খাইতে দেয় না। কেঁদো না বড়ব্বা, কেঁদো না। তোমার কোনো কিছু খেতে ইচ্ছে হলে তুমি আমাকে বলবে, আমি যেখান থেকে পারি তোমাকে এনে দেব। বাবা, আমি সাপ ধরতে যাই। আচ্ছা যা। এই আতরা, আরে সাবধানে থাকি। আরে ওইটা দে। সর্দার, অগলগ আমি সাপ ধরতে যাই। তুই যাবি কেন? দাওয়াই বানানো শেখ, জঙ্গলে জঙ্গলে সাপ ধরাতে কবিরাজি কর। মানুষের উপকার করলে সবাই সম্মান করে। কিরে দে, সারা গরুগুলি গেল কই? ওই যে খুঁজি কেরে। আসো আসো আসো, বসো বসো বসো, লেটাই বসো, লেটাইয়া। তোমার নাম চান্দা না? আমার নাম চাতু, তোমার নাম চান্দা। কি সুন্দর মিল, খাপে খাপে। তোমার কি অসুখ বাবা? তোমার মা যায় ঝাড়ু বেঁধে দিচ্ছে কেন? দুঃখের কথা, আমি না, আমি না, আমার না বিয়ে শাদী হয় না তাই। মাইয়া দেখছো? অনেক দেখছি, পছন্দ হয় না। আমার তোমার পছন্দ হয়, আমার বিয়ে করবা? ও মাগো, হরি হয় বাবা। কি কইলা?
এই মন্ত্র পড়া দারু গুণ আছে, তা নাহলে এত সকালে কোথায় কোথায় দারু কোথায় দারু? আমি তোমার চুমা খাবো, খাবো না, আমি খাবো না। ও বাবা রে, আমার বিয়ে দরকার নাই, আমার বিয়ে সব বিয়ে দেখা। ও বাবা রে, কি ধরছি কি ধরছিলাম? ওরে বাবা রে বাবা, ওরে বাবা, কোথায় সাপ? ওই জঙ্গলে সাপ, বাইদানিরা বিন বাজাইতেছে, আগলি সাপ ধরতাছে। বেদিনীরা? তার মানে সোহাগি এসেছে? তা জানি না। চাটু ভাই, তুমি একটু খবর নাও না, সোহাগি এসেছে কিনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমার খবর লই লই। নাই গন্ধ নাই, তুমি যাও, আমি এর মধ্যে নাই। চাটু ভাই, চাটু ভাই চলো না, চলো না, দুজনে একসাথে যাই। চাটু ভাই চলো না, চলো না চাটু ভাই। না না, আমার ডর করে ডর করে ডর করে। ওই তো একেবারে খসখসা। শোনো, চলো সাপের মতো মোসর মারি। হয়তো হয়তো সুজন ভাই রে, মাথা তো ঘুরতে পারতেছি না, হয়ে গেলাম। চান্দা কি ওরা এনে বিতলামি শুরু করছে, আর থাকা যাইব না। চল চল। মাথা তো ঠিক মতো ঘুরতেছে না, বুঝছি বিন বাজান বন্ধ করে ফেলাইছে। বিন বাজান বন্ধ করে ফেলাইছে কারণটা কি? এই পাঞ্জাবি কা যোগ করে আসোস কেন? পুরুষ পুরুষের পাঞ্জাবি তো ওর গায়ে কেন? দাদি মানে আপনার দেখার কেন? কার লগে পিড়িত করতেছস? কার লগে পিড়িত? দাদি পিড়িত না, গলায় গলায় পিড়িত। গলায় গলায় পিড়িত হলো তোমার সাথে আমার। এই গেঞ্জি আর লুঙ্গি কই পাইছ? কথা কষ্ট কেন? একজন পুরুষে পাঞ্জাবি আর তুই পেয়েছ গেঞ্জি আর লুঙ্গি। তোরা যে কুড়ারি কি করতাস আল্লাহ জানে, তব তব জবে ধরছে। দাঁড়া, তব বাপের কাছে আমি সব কয়ে দিব। আইসা নাজনি বিপদে মাগো হদর। তাইলে তো ভালোই, থাকলে তো মুশকিল। সোহাগি সোহাগি, এই সোহাগি, আরে গেল কই? খাইছি। আরে তুমি এখানে এসো কেন? তোমারে না দেখলে ভালো লাগে না, বস। আমার কাপড় সুপর কই? আসতে তোমাদের টাউনের লেগে ছাপিতে করে দেওয়া দেখেছিলাম। তাড়াতাড়ি বাড়ি করো সাপু। ও না, শালা পড়তে পড়তে পাশার শাল উঠা গেল। অহন যাও, দাদি টের পাইছে। টের পাওয়া ভালো, দাদিরা টের পাইলে সুবিধা। শুভ কাজ হাসিল করতে হলে ভাবি দাদি নানি এদের দরকার হয়, এদের কাছে মনের কথা খুলা কওয়া যায়, সব বুঝে ওরা। লজ্জা ভাঙ্গাই তো।
বাবা বাবা কি জানি মাসে কি হইল দাঁড়াও ছুটে এলোই ও দাদি রে দাদি আমার আমি তোমার বদনাম খাই নাই আমি তোমার গীত গাইছি আমার ছেড়ে দাও দাদি আমি কেন এসে যাই না আমার আমার ধরে রাখছো না আমার ওষুধ দিব ওরে বাবারে এক হারাম দাদারে তো পাইলাম সুহাগি কো এই সেমরি যে কার লগে পীড়িত করতেছে এক আল্লাহ জানে বাহ সুন্দর মানাইছে এক হাতে লাঠি আরেক হাতে সাথী মুখের দাড়ি গ্রামের মানুষে দেখলে এক বাক্যে কইব এটা সুজন মোড়ল রাস্তাটা যখন হনহন করে হাইটে যাইব তখন গ্রামের মানুষে কইব সুজন মোড়ল সব যাইতাছে আর পিছনে যদি আমি থাকি তাইলে গ্রামের লোকে কইব মোড়ল গিন্নি এই সহি দাঁড়াও সহি শোনো তোমার সাথে কথা আছে কথা যদি করি বন্ধু কইও কানে কানে বুকে তোমার রেখেছি এই প্রাণে তাই পেয়েছি বুকে তোমার রেখেছি এই প্রাণে কথা যদি করে বন্ধু কইও কানে কানে বলবো কি আর বুঝে নিও আমার গানে গানে একদিন তোমায় না দেখিলে প্রাণে যাব মারা তাই তো তোমার কাছে আমি আসি মনের টানে তাই তো তোমার কাছে আমি আসি মনের টানে কথা যদি করে বন্ধু কইও কানে কানে বলবো কি আর বুঝে নিও আমার গানে গানে বসন্তকালে ভাঙা নামায় মাটি মাছের বসন্তকালে করে ওজন ভাটি নদীর বসন্তকালে ভাঙা নামায় মাটি মাছের বসন্তকালে করে ওজন ভাটি
প্রেমের জ্বালা বড় জ্বালা সহে নায়ার প্রাণে প্রেমের জ্বালা বড় জ্বালা সহে নায়ার প্রাণে কথা যদি করে বন্ধু কইও কানে কানে বলবো কি আর বুঝে নিও আমার গানে গানে তোমার আমার সম্পর্কটা কেউ না যেন জানে তাই পেয়েছি বুকে তোমার রেখেছি এই প্রাণে কথা যদি করে বন্ধু কইও কানে কানে বলবো কি আর বুঝে নিও আমার গানে গানে কথা যদি করে বন্ধু কইও কানে কানে বলবো কি আর বুঝে নিও আমার গানে গানে সেই মাইয়া রে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি তোমার মাইয়া রে শিয়াল কুকুরে খাইছে না কেউ নিয়ে গেছে আমি তাও জানি না শুনছিলাম একটা সাপ নাকি তোমার মায়ের বাঁচাইছিল সে আর কতদিন পাগলের পেশ ধরে থাকো আমি আর কতদিন তোমার মায়ের খুঁজা বেড়াবো আমি আইছি কালকে দেখিস অনেক সাপ ধরো আজকে অনেক সাপ খবরদার কেউ সাপ ধরতে পারবা কেউ সাপ ধরতে পারবা খারাপ হইতাছি খবরদার কেউ সাপ ধরতে পারবা না আমি সাপ ধরতে দিব না কেন সাপ ধরতে দিবা না কেন সাপ ধরাই আমগো পেশা অন্তর পেশা পাগলের বাহাদুরি কত বল গায়ে হাত দিবি না পাগল কবি না কইলের তো রেমনি তো পাগলের দৃষ্টি কিলাই পাগল মানুষটাই মারলা চলো আমার সাথে দাওয়াই লাগাইতে হইব চলো সোহাগী সোহাগী দেখ তোরা দরদ কত মনে হয় যেন ওর বাপ সুজন তোর বরাবরে পাইলি না না মা কোথাও খুঁজে পেলাম না কোথায় যে গেল খাইয়া আছে না না খাইয়া আছে খাও খাও তুমি খাইবা না আমি পরে খামু না তুমিও খাও 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 মা খাইবা না আমি পাগল বইলা আমার হাতের ভাত খাইতে কিন্না করতেছে না না কিন্না করবো কেন তুমি তো আমার বাবার মতো তুমি তুমি আমারে বাবা ডাকলা হ ডাকলাম তুমি আমার বাবা না হইলে কি আমার মুখে ভাত তুলে দাও আয় মা আয় আমার ভিতরে কাতর করি বাবা বাজে কথা কবি না আমার মায়ের লেগে ছুরিতে এই চুরি আমি তরে পরামু দেখ হাত দে আরে বাবা এই চুরি আমার হাতে লাগবো না লাগবো না ছোট হইব আচ্ছা ঠিক আছে হয় ভাই জানি যেটা হাতে লাগবো সেইটা দে কি কয় হ্যাঁ দে হাতটা দে
জলদি শুনি দে আমার আসি এই আসোস কে একটা দাঁত টাই না চিরালাম দে পড়ায় দে জলদি কর জলদি কর দেহি ছাগি সুন্দর লাগতেছে না একটা বালা উঠিছে কি গলি তুই তোর কিন্তু আমি এই পাউডারের ডিব্বা দিয়ে একটা ভারি দিনাস শ্রীনাস আমারে আমি আজও মরো আচ্ছা অনেক আপনার সুজন ভাই ওই তো বড় দাদা আয় 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 নিয়ে যাচ্ছে কেন চলো তো দেখি চলো চলো এই যে আসো আসো এই যে সুজনের মা কোথায় থাকো এই দেখো কেডা আমার মাইয়ার হয়ে আইছি যা দেখছ আমার মাইয়া কত সুন্দর বা কি সুন্দর আসো দেখবা না মাইয়া ডাকাত আমি আসতেছি চাচি পছন্দ করিয়াছে সংক্ষিপ্ত বিবরণে বোঝা যায় দেখেন না আমারে পাইয়া আর ছাড়ে না আমি নাকি তার মাইয়া হ্যাঁ কাহিনীটা বড় দুঃখের নয় মাসের বাচ্চা পেটে লইয়া মায়ের বাড়ি যাওনের পথে ডাকাতটা ওনার বউরে মাইরা ফালাইছে হ্যাঁ পর থেকেই পাগল ও এই যে শাড়ি এটা আমার বউয়ের আর এই যে পায়ের নূপুর এইটা আমার বউয়ের একটা পাইছি আরেকটা পাই নাই অনেক খুঁজছি এই শাড়ি নূপুর পরাইয়া তার বিয়া দিন নে দাঁড় ঠিক আছে রাইখা দাও আমার যেদিন বিয়া দিব সেই দিন পড়ুম আচ্ছা তো এই দুইটার আমি যত্ন করে রাইখা দিতে দাও আমার ছেলে কি মোহাম্মদ সেকেন্ড চাটু আমি হন যাই মা এই আয় তোরা আমি যা মাইয়াটা ভারী মিষ্টি মা তোমার পছন্দ হয়েছে আমার পছন্দ হলে তোর কি এইটাই আবরছি কই আরে আমার মাইয়া গেল কই চলে গেছে কেন গেল কেন যাইতে দিলা সোহাগি সোহাগি ওই বদির বাচ্চা বদি তোর এত বড় সাহস তুই বড় আব্বার গায়ে হাত তুলছস আয়
এত বড় পুরুষই যখন হইছোস তো পাশায় ঝাড়ু বানছোস কে? ও মাগো তো মাগো তো মাগো আর ঝাড়ু না সালে কথা কব কেমনে? দেখি তোমার বিষাক্ত সাপ, তুই খাইলে ঘুমাইলে চলবো না, সাপ ঠুপ কিন্তু দরকার, আমি কই দিই আমার কিন্তু এমনি ডর করে। দাদি নাগর পায়ে শুয়া পড়ছোস, যা দোকানে যা চিনি লই আয়, অগো শরবত বানিয়ে দিবি না, যা বাজারে ঢোলক বাজা। কি ঢোলক বাজাবো, বাজাবো না তো কি করু, না তো হইয়া করু। ভাই রে তোমার একটা কথা কই, আমার নাতনি রে তোমার যখন এত পছন্দ হয়েছে তখন তার মনে তুমি কষ্ট দিও না। সোহাগীকে কষ্ট দেওয়ার আগে আমি যে কষ্ট পাবো দাদি। চান্দা চান্দা শালার বুঝাই আয়া পড়ছি, আগে দরজা ঠেকাই। চান্দা ও চান্দা, ওহ আরে ঘরে ভেতর কি করতেছস? আয় চান্দা চান্দা। হায় হায় চাটু তো ঘরে অনুপায় দাসি, চান্দা গেল কই? চান্দা 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 রে তো দেখছিলাম, ও চান্দা তো ঘুমাইতাছে। কি হইছে একটু ঘুমাইছি? এইগুলো ধর, দিনে দুপুরে কিসের ঘুম? ওইখানে রাখো, আমি একটু পিছন বাড়ি থেকে আসি। আরাম জাদা আদি কো ইয়া তো আমার দাদি এলান ভম ইন্দিদা কামের গন্ধ লান আমার মায়ের পেছনে লাগছে। আমার বড় ভয় হয় উকিল সাহেব, কেউ যদি গোপনে ওই পাগলের কাছ থেকে দলিলের টিপস হইল এল। দলিলের টিপ দিয়ে লাভ কি? আজ ও পাগলকে কোর্টে হাজির হতেই হবে, এমনিতেই সব সম্পত্তি আপনার, পাগলের কোনো অংশ নেই। কিন্তু ভবিষ্যতে পাগল যদি ভালো হয়ে যায় তখন? পাগল ভালো হলে তার সম্পত্তি তারই থাকবে। নাকি আজও পাগলারে মাইরা ফেলাম? ঠিকই আছে, পরে দেখি দাঁত দেখি দাঁড়ে মারছে দেন দেখি দেখি তো শাড়ি পরছে পাইছেন কি আমারে? একবার দাঁত দেখেন, একবার চক্ষু দেখেন, কি কোরবানি করুন নাকি কিনতে আইছেন আমারে কোরবানির লেগা? চুপ করো তো, উনি তোমার চিকিৎসা করবে, ভালো হয়ে যাবে। তারই তোর চিকিৎসা? আমি কি অসুস্থ নাকি? আমার পেট খারাপ না আমার সা নাকি বথ হলাম? বড়বা বসো তো, আরে বসো না, উত্তর বসো, বড়বা কথা শোনো, বসো পাগল, বসো বড়বা কথা শোনো, কথা শোনো বড়বা, কথা শোনো, কথা শোনো বড়বা, বসো না বড়বা। এই সব কি হইতাছে? তুই এক পাগল আরেক পাগল আইছে বাবু, সে লম্বা রে বা
পানি পড়া তারপর আমি বিশ্বাস করি না, আমিও বিশ্বাস করি না। আর যদি কোনদিন আমার ভাইয়ের চিকিৎসার লাইগা আমার বাড়িতে আইসস, তাইলে তোরে দানই মেরে ফেলাবো। মেরে ফেলা কেন? তুমি ওই কবিরাজের বাড়িতে ডেকে আনছো বরাবর চিকিৎসা করার জন্য? একটা পাগলের কি চিকিৎসা করবো ওই কবিরাজ? তাহলে ডাক্তার দেখেন না কেন? একটা মানুষ পাগল হয়ে দিন রাত এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, গ্রামের সবাই তাকে আজু পাগল বলে টিক্কারি করছে, তাতে আপনার শরম করে না? ভাই হয়ে ভাইয়ের প্রতি একটু মায়া হয় না? সুজন, আমি তোমার বাবা, আমার মুখের উপর এইভাবে কথা বলা তোমার উচিত না। হ্যাঁ, আপনি আমার জন্মদাতা বাবা, রাজু পাগল আমার বড় আব্বা, তার দুঃখ কষ্ট সহ্য করা আমার উচিত না। তাইলে তোমার কি করা উচিত? আমি বড় আব্বাকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, প্রয়োজন হলে বিদেশ নিয়ে যাবো। টাকা ব্যাপার কোনখানে? বড় আব্বার টাকার কোনো অভাব নাই, অভাব আছে সত্যিকার একজন ভাইয়ের। আজ যদি বড় আব্বা সত্যিকার একজন ভাই সংসারে থাকতো, তাহলে তার চিকিৎসা হতো, মনে করতে এই সংসারে অর্ধেক সম্পত্তির মালিক ওই আজু মরুল। কিন্তু আপনি তার ভাই হয়েও কোনো দিন মনে করেন না এ সংসারে অর্ধেক সম্পত্তির মালিক ওই আজু মরুল। সুজন, পাগল কোনোদিন সম্পত্তির ভাগ পায় না, সেই জন্যই তো আপনি বড় আব্বার চিকিৎসা করেন না। সুজন, হ্যাঁ হ্যাঁ, সম্পত্তির লোভে আপনি তাকে চিকিৎসা করাতে দেবেন না, আপনি চান সে পাগলই থাকুক। এতদিনে বুঝলাম আমার কুলার মাথায় অনেক বুদ্ধি হয়েছে, ভালো। কিন্তু মনে রেখো সুজন, আমার নামও কাজু মর্ডার। আপনি অস্বীকার করবেন না যে আমি আপনার ছেলে। বড় আব্বার যদি কোনো কিছু হয়, কোনো কারণে তার যদি কোনো অঘটন ঘটে, তাহলে আমি আপনাকে ছাড়বো না, প্রয়োজন হলে আমি আপনার নামে থানে জিডি করবো। মরুল সাহেব, আপনি চালাক মানুষ হইয়া শেষে বোকার মতো কাজ করলেন। ছেলে তো এখন ধারণা করতেছে সম্পত্তির লোভে আপনি আজু পাগলের মাইরা ফেলাইবেন, এই লেগা তো আপনার নামে থানায় জিডি করতে যাইতাছে। এখন কোনো কারণে যদি আজু পাগল মইরা যায়, তাহলে কিন্তু আপনার অসুবিধা হইব। পাগু, আরে ওই পাগু, তোর একটা কথা কই। চাটুর লগে চান্দার বিয়েটা দিয়া দে, ও ওরা দুজন পিরিত করে। কিন্তু এই যে একটা দোষ আছে। হাগা শিয়ানা মাইয়া, ঘরে রাখুন ঠিক না, কখন কি কইরা ফেলে কম যায়। তুমি যখন কইতাছো ঠিক আছে, তাইলে আজ রাইতের মধ্যে অগো বিয়ার কামটা সাইরে ফেলা। দেখি তোমার চাঁদনামুখী মুখখানা, না শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি কাতু হইলাম, তুমি পাশে কাতু হও, দেরি করিও না। কোমর থেকে ঝাড়ুটা খোলো আগে। হ্যাঁ, মন্ত্র পড়া ঝাড়ু খুললে অসুবিধা হইব। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, কোনো অসুবিধা হইব না, বাসর ঘরে ঝাড়ু নেই কেউ শোয়। খুলো, খুলো না, কোনো অসুবিধা হইব না, কইতাছি খুলো। আমি জানি না, দেখি আসতে আস। পানি, পানি এলো কই থেকে? ঝড় বৃষ্টি তো আহে নেই, দেখি তো একটু হুঙ্গে। ওঠো, ওঠো না,
এটা কি করছো? আমি কিছু করি না, রাত বেলা খালি ঘুমাইছি। কি এত জাগুর মারতেছে বুঝলাম না। এটা কি করছো? কইছিলাম না মন্ত্র পড়া ঝাড়ু খুইল না, আমার তো একটাই তো বাড়ির মানুষ জানতে পারলে শর্মে মুখ দিতে পারুম না। এখানে আর থাকুম না, চলো আমি তোমার মরুন ভাইতে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। আপনি আমারে মাফ করে দিয়েন, আপনি না জানি ইয়া আন্দাজ আমি বিয়া করছি, আপনি একটু ঘুরা খালান। সালাম করো, সালাম করো, করো করো করো। আরে কোন এলাকায়? উঠো 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 উঠো, বাহ সুন্দর বউ তো। বাবা কাম সাইলে হলে জি। সুজনের মা, সুজনের মা কি হয়েছে? আরে এইদিকে আসো তাড়াতাড়ি। কি কইবি ক, সোহাগিরে আমার লগে বিয়া দিবা বইলা তুমি কথা দিছিলা, সোহাগিয়ান বড় হইছে, কখন কি অঘটন ঘটা? দূর পাগল, সোহাগি আমার খুব ভালো মাইয়া, ওরে নিয়া তুই চিন্তা করিস না, সময় হলে তোর লগেই বিয়া দিমু। আমার আর সহ্য হচ্ছে না, কবে যে তোমার বুকে জড়িয়ে ধরে রাখবো। অন্তরে অন্তর মিলাইয়া প্রীতি রে বন মারিয়া, অন্তরে অন্তর মিলাইয়া প্রীতি রে বন মারিয়া, ঘায়েল করলে প্রাণ সুখী প্রেম সুধায়া মাই করুণা, সুখী প্রেম সুধায়া মাই করুণা। পাকা ফলের আশায় যেমন বাদুড় ঝোলে ডালে, প্রেমের আশায় ঝুলব তেমন ভালোবাসার গালে, তোমার ভালোবাসার গালে। এই গলিতে ঝুলে সোনার চান,
প্রেম শুধায়া মাই করুণ সখী প্রেম শুধায়া মাই করুণ ফুরালে রাত্রি যেমন আসে পরে পরে তুমি ছাড়া অন্ধার তেমন শুইলে একা ঘরে সখী শুইলে একা ঘরে মরা গাছের পোকা যেমন আমার দিলে জ্বলে তুমি বিনে বুকে যেমন প্রেমের আগুন সেই আগুনে পুড়ে জানের জান প্রেম শুধায়া মাই করুণ সখী প্রেম শুধায়া মাই করুণ অন্তরে অন্তর মিলাইয়া অন্তরে অন্তর মিলাইয়া রে বান মারিয়া ঘায়ল করলে প্রাণ বন্ধু প্রেম শুধায়া মাই করুণ বন্ধু প্রেম শুধায়া মাই করুণ বন্ধু প্রেম শুধায়া মাই করুণ কোন করে ভাম কোন করে ফেলামো এই বস্তি আদমি জ্বালায় পড়া ছারখার করে ফেলামো আমার লোকে কেউ বেইমানি করলে আমি কারোর খাতির করুম না আই কি হয়েছে এত চিৎকার করতেছিস কেন তোমার মাইয়া মরলের পোলার লগে ফষ্টি নষ্টি করতেছে মুখ সামলে কথা কও আমার মুখ সামলাইতে পারা তোমার মাইয়ার আগে সামলাও সোহাগি ওই মুরলের পড়ার লোকে তোর কিসের খাতির আমার কথা জবাব দে আমি মুরল পোলার সুজনকে ভালোবাসি সোহাগি না মা না এ কথা আর মুখে আনিস না কাজু মুরুল রে অঞ্চলে সবাই চিনে কি ভয়ানক এ কথা জানতে পারলে আমাকে ধুলি সাত করে দিব আমরা আমরা গরিব বেদে যাত কাজু মুরুল তোরে কোনো দিন মেনে নিব না তুই তুই সুজন রে ভুলে যা আমি আমি বৌদিরে কথা দিছি বৌদির লগেই তোর বিয়ে হবে আমি বৌদিরে কোনোদিন বিয়ে করুম না শুনছ শুনছ যাচ্ছ তোমার মাইয়ার কথা তুমি আমারে কথা দিছ অহন যদি তোমার মাইয়া আমার বিয়ে না করে তাইলে আমি সব ঘটনা কাজু মুরুল রে শোনায় দেবো বস্তির পোলা হইয়া বস্তির মান ইজ্জতের কথা বাইরের লোকের লগে কবি কেন হ্যাঁ তাইলে তোমার নাতি না মানে বিয়া করবার চায় না কেন বিয়া করা না করা পছন্দের ব্যাপার সোহাগী যদি তোরে পছন্দ না করে তাইলে কি আমরা জোর করে সোহাগীর লগে তোর বিয়া দিব হ্যাঁ তা দিবা কেন তোমার নাতি নহন মরল পোলারে পছন্দ করতে তার লগে বিয়া দিলে তো তোমাকে লাভ মরলের ধন সম্পত্তি টাকা পয়সা দেখা তোমার নাতিনে তার পিছনে লাগাই দিছ এই সব তোমার কুবুদ্ধি বলি তোর এত বড় সাহস তুই আমার মায়ের মুখের উপর কথা কর জ্ঞান কমু না জ্ঞান কমু না এই সবের মূল হইল তোমার মা আসলে তোমার মা একটা শয়তান নবী বেরো বেরো স্মৃতিকা এতদিন তোরে আদর করে বড় করছি তাই তোর অপরাধ হজম করে নিলাম তোরে আমি শেষ কথা কয়া দিতাছি তুই আমার মায়ের গালি দিছস তোর লগে আমি সোহাগীর কোনদিন বিয়ে দিব না ব্যবস্থিতিকা ঠিক আছে আমার নাম বদি আমি ও দেখে নেবো আরে যাও তুমি কাল লাগিয়ে দাও কি হলো বুঝিতেছ হ্যাঁ ফুলের মান নাকি খুব অসুখ
খালি ডেকুর পাতাছে, তাই ওই ডাকতে আইছে। ঠিক আছে যাও, তাড়াতাড়ি যাও। চান্দা জি আম্মা, এদিকে জি। তুই ওনারে হাত মুখ ধোয়ার পানি দে। আচ্ছা আমি আইতাছি। দেরি করে আসলে তো ভালোই হয়। চান্দা জুতাটা খুলো। আয় একটু পানি ঢালো না। আউটা একটু ঘষা দাও না। আরে সাটু গেল কই? হ্যাঁ তো হনো বাড়তে আহে নাই। আহা যাও কই, বসো বসো বসো। এবার আসল দিয়ে আমার পাটা মুছে দাও। হুজুর ভাত দেই? আমার না খুব মাথাটা ধরছে, ঘরে চলো আমার মাথাটা একটু টিপে দিবা। হুজুর তুই আবার কেডা? আমি বৌদি বৈদ্যা। কি চাস তুই? আমাগো মানিজ্জ। মানিজ্জ শালা কি চার বেলু নাকি? কি কস তুই? হুজুর আমার মারেন আর কাটেন, সত্য কথা না বলে আর পারতাছি না। আপনার পো পো পোলা এই কথা কি করছে আমার পোলা? সোহাগের বাপ আপনার ভয় পায় না? কেন পাইব, কেন পাইব? আমি সোহাগের বাবা, আমি কি ওরে ভয় পাই? আমি সুজনের সাথে সোহাগের বিয়া দিব। আপনার ভাই সারাক্ষণ বস্তিতে যাবো, সোহাগে ওনার মুখে ভাত তুই লেখা। বাবা হনের বড় সোহাগে তোমার মাইয়া? আমার মাইয়া এই বাড়ির মাইয়া, এই বাড়ির মাইয়া, এই বাড়ির মাইয়া। বাবা হনের ভাইজান, ভাইজান কি হয়েছে? আমরা এখানে কি করি? নির্ঘাত মারা যাইব, এটা তাড়াতাড়ি সদর হাসপাতালে নিয়ে। চাটু ভাই এখন কি করবে? তুমি কোনো চিন্তা করো না, আমি অক্ষণই গরু গাড়ি লইয়া আইতাছি। আমার দিকে তাকা। বল আমার নাম কি? কাজমর। তোর মাইয়া নাকি আমার পোলার লগে মেলামেশা শুরু করছে? ডাক তোর মাইয়া রে।
হুজুর আমার মাইয়ারে মাফ করে দেন, আর কোনদিন আপনার পোলার লগে মেলামেশা করবো না। তোর মাইয়ারে যা। আপনি কেন আমার বাবার গায়ে হাত তুলছেন? তোর নামই তাইলে সোহাগী বাইদানি? জি, আমার নাম সোহাগী বাইদানি। আমার নাম কি জানো? জানি, আপনার নাম কাজু মোড়ল। আপনি এই অঞ্চলের একজন ধনী ব্যক্তি, আপনি দেখলে সবাই মাথা নিচা করে মাটিতে বসে পড়ে। তাইলে তুই কোন সাহসে আমার সামনে মাথা উঁচা করে আসছিস? আমি বিষধর সাপ নিয়ে খেলা করি, মাথা নিচা করলে সাপে সবার মারে, তাই মাথা উঁচা রাখাই আমার অভ্যাস। আসলে তোর জন্ম উচিত ছিল মোড়ল বংশে। দুর্ভাগ্য, দুর্ভাগ্য তোর, বেদের ঘরে জন্ম নিয়া মাথা উঁচু করে আকাশের দিকে তাকায় আসস, ভাবছস আকাশের তার তোর হাতে আইব? কোন সাহসে তুই আমার পোলার দিকে হাত বাড়াইছস? জানোস তার পরিণাম কি? পরিণামের কথা ভাইবা, কেউ কোনদিন পথ চলতে পারে না মোড়ল সাহ। আপনি কি জানেন আপনার পরিণাম কি হইব? আপনার ভয়ে এই অঞ্চলের লোকেরা আপনার পায়ের কাছে মাথা নিচা করে, একদিন আপনারও যে মাথা নিচা হইতে পারে তা কখনো ভাইবা দেখছেন? এই বজনি, তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়ায়া আমার সঙ্গে তর্ক করতাছিস? তর্ক করতেছি না মোড়ল সাহ, পান প্রতিবাদ করতেছি। যেখানে অন্যায় হয় সেইখানে প্রতিবাদ হয়। এই সামরী, অন্যায় করছ তুই, আবার প্রতিবাদ করতে চাস তুই? কোন সাহসে তুই আমার ফুলার সাথে মেলামেশা শুরু করছস? আপনার ফুল আমার কাছে আসে কেন? আসে বলেই মেলামেশা করি? ভাবছস রূপের বাহার দেখাইয়া আমার ফুলার মাথা খারাপ হইয়া আমার বিশাল সম্পত্তি ভাগিদার হইতে চাস? সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, লোভ আছে আপনার। এই ভাইজানি, যে কারণে নিজের ভাইয়ের পাগল বানায় রাখছেন, কোনদিন তার চিকিৎসা করার নাই। তুই পেয়াদুবির সীমানা ছাড়াই দেখেছস আমার লোকে পেয়াদুবি করার শাস্তি কি তা কি তুই জানস না? জানি, আপনি জিভ কাটটা ফলান, কিন্তু একটা কথা মনে রাখবেন মোড়ল সাহেব, বাঁশঘাট থেকে একটা বাঁশ কাটলে অনেক চোখাবাসের জন্ম হয়, আর ওই চোখাবাস থেকে অনেক লাঠি তৈরি হয়, আর এই লাঠি দিয়া আপনার মতো পাগলা কুত্তারে পিটাইয়া মারা যায়। সারা অঞ্চলে ঢোল পিটাইয়া জানাইয়া দে আজ থাইকা আমি অগরে এক ঘরে করে দিলাম। এই অঞ্চলের কেউ ওকর লোকে কথা কইব না। না না, দোকান পাট হাট বাজারে জানাই দে কেউ ওকর লোকে বেচা কিনা করব না। কোন লোক এই বাড়ি ত্রিশ সামনে আইতে পারবো না। কার সবাই রে জানাই দে, চল। আর কয়েকদিন থাকতে হবে নার্স। ওষুধগুলো ঠিক মতো খাওয়াবে, আসি। পরব্বা শুয়ে পড়ো। Thank you.
আছি। তুই আমার লেগে খাও রংস। পায়দানির বাচ্চা, তুই আমার মুখের ওপর কথা কইছস, তবু আমি না খাওয়াই আমার। হুজুর, সোহাগী পায়দানি তো না খায়া মরব, এইবার আপনি খায়া মরেন। কি কস? হ্যাঁ হুজুর, সুজন আর চাটু তো বাড়িতে নাই, এই সুযোগে আপনি চাটুর পৌরে। আরে বাহ বাহ বাহ, পরশিয়া পর্দা আরে সরা চোখের পর্দা, পরশিয়া পর্দা তুমি সরা তোমার চোখের পর্দা, আরে কেমন মর্দা তুমি, হ্যাঁ রুশিয়া মর্দা তুমি সরব তোমার চোখের পর্দা, আমি তোমার খিলি পানের গন্ধ ভরা জর্দা, রুশিয়া মর্দা তুমি সরব তোমার চোখের পর্দা। আরে ওয়াও ওয়াও ওয়াও, বুঝলে করে নাও সদা, পুরুষিয়া পর্দা তুমি সরব তোমার চোখের পর্দা, আমি তোমার খিলি পানের গন্ধ ভরা জর্দা, পুরুষিয়া পর্দা তুমি সরব তোমার চোখের পর্দা। দাদি গো,
এসো দাদি, আমারে তুমি মাফ করে দাও দাদি, সব দোষ আমার, আমার লাগে তোমাকে এত কষ্ট দাদি। ভাই আমারে চাইল দাও, আমার বুড়ো মা না খা, দয়া করো ভাই, হে ভাই একটু দয়া করো ভাই, আপনারা একটু কয়ে দেন না। আমার চাল চুরি করে নিয়ে গেল, আমি তো গলে গেছে আর আনতে পারলাম না। আমার মাকে খাওয়া এনে দিতে পারলাম না, আমার মা না খেয়ে মজে গেল রে। তোর লাগিয়া বস্তির লোকজন না খাই আছে, তোর লাগিয়া আজ আমার মা মরে গেছে, তোরে আমি আজ মাইরাই ফেলাম। কি করতেছো পাগল হয়ে গেলে গিয়ে নাকি? কেনা দেখবি আমায়? এসব কিছুর জন্য ওই দায়ী, তখন আমি কি করু? ডাকলে গ্রামের লোকজন মরণের ভয়ে এই বস্তি দাইব না, আমার মায়ের দমন করবো কেমনে? আমরা মরুরের কাছে গিয়ে মাপ চাবো। Thank you.
শান্তি আমার ছাড় ছাড় শান্তি ছাড় শান্তি আমার চাইতে দে আমি জানি কাজু মরলে কাছে গেলে আমি ভিক্ষাইতে পালাইব আমি মরে গেলে যদি দাদির লাশ দাফন হয় তাহলে আমি শান্তি পাবো শান্তি আমি শান্তি পাবো তুই আমার যাইতে দে যাইতে দিবি না তুই আমার যাইতে দে চার শান্তি চার তুই আমার মাফ করে দে শান্তি শান্তি হুজুর সমাজের পক্ষ থেকে আমি আপনার কাছে আইছি কোন আপনি তো জানেন রঘুর মা মইরা গেছে যতই অন্যায় করুক তবুও সে মুসলমান তারে দাফন করা কিন্তু সমাজের কর্তব্য আপনি অগ উপর থেকে বাধা নিষেধ তুইলা নেন হুজুর তুলতে পারি এক শর্তে যদি রঘু আর রঘুর মাই আইসা আমার কাছে শাস্তি ভোগ করে আমি আর কোনদিন আপনার সঙ্গে বেয়াদবি করুম না আমার দাদির দাফন করার হুকুম দেন মাথা নিসা করিয়া কথা কও তুই আমার লগে যে তর্ক করছস তার শাস্তি তোরে ভোগ করতেই হইব আমি তোর জিভ কাটে দেব তোর দাদির লাশ যদি দাফন করতে চাস তাইলে শাস্তি ভোগ করতেই হইব বল তুই রাজি আমি রাজি আপনি কথা দেন আমার দাদিরে দাফন করার হুকুম দেন আমি কথা দিতাছি আমি তোর দাদিরে দাফন করার হুকুম দিমু এই কেছি দে এত বড় শাস্তি ওরে দেবেন না ও বড় অভাগী বড় কষ্ট করে ওরে আমি বড় করছি বাবা ডাক থেকে আমারে বঞ্চিত করবেন না শাস্তি দিতে নিয়ম অনুযায়ী তোরও শাস্তি পাইতে হইব কিন্তু তর্ক করার অপরাধে তোর হুজুর হাজার হইলো মায়া মানুষ বয়স কম মাথায় বুদ্ধিও কম অপরাধ করছে সত্য কিন্তু এত বড় কঠিন শাস্তি ওরে দিয়েন না এই বুড়া বয়সে আমি হাত জোর কইরা আপনার কাছে অনুরোধ করতেছি ঠিক আছে তাই হইব আপনার অনুরোধ আমি মাইনে নিলাম কিন্তু আপনার সামনে এই পাইতানিরে ওয়াদা করতে হইব সে আর সুজনের সাথে মেলামেশা করব না ওয়াদা কর মা তুই আর সুজনের লগে দেখা করবি না ওয়াদা কর ওয়াদা কর আমি ওয়াদা করতেছি আপনাদের সাথে মেলামেশা করব না অন এইবার তুই তোর মাইয়ার চুল কাইটা আমার পায়ের কাছে রাখ নে ধর আসেন মলে বিষয় জলদি কর ধর
এইবার নাকে করতে এইবার ওর পিঠে চাবুক মার, আমি নিষেধ না করা পর্যন্ত মারতে থাকবি। মলবী সাহেব, যে রঘুর মায়ের দাফন করার হুকুম দিলাম, যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাইদানের লোকে তার গলায় গলায় পীড়িতের পরিণামটা কি হইতে পারে। যা, হাসপাতালে গেছিলাম, সব নষ্ট হয়ে গেছে। আমার তো একটাই দোষ, বাসটা সাবান দিয়ে ধুয়ে দিও। মা, এটা কি, কার চুলের বেনি আমার ঘরে দরজায় ঝুলিয়ে রেখেছে? কথা বলছো না কেন? চিনতে পারস নাই কার চুলের বেনি? চিনতে পারস নাই কার চুলের বেনি?
না মা। কেমন প্রেমিক তুই, যে নিজের প্রেমিকার মাথার চুল দেখেও চিনতে পারিস না। কেমন প্রেমিক তুই, যে চুলের বেণী দেখেও তোর বুকের মধ্যে মুচোতে উঠে নাই। কেমন প্রেমিক তুই, তুই কেমন প্রেমিক। চিনতে পেরেছি মা, কে সোহাগীর চুল কেটে নিয়ে আমার ঘরে দরজায় ঝুলিয়েছে, কার এত বড় সাহস। তোর বাবার। তুই সোহাগীরে ভালোবাসিস বইলা, তাগুর উপর কি অত্যাচার দিয়ে করছে তোর বাবা জানিস? গিয়া দেখে আয় কি অত্যাচার করছে তোর বাবা। গ্রামের লোকেরা ভয়ে মুখ গুজ্জার সহ্য করছে। কিন্তু আমি সহ্য করবো না মা, আমি সোহাগীকে ভালোবাসি। মাথার চুলগুলা সমান করে দেই, নাইলে খারাপ দেখা যায়। তোরাই কেঁচি আমার গলার মধ্যে ঢুকায় দে, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। সোহাগী, 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 কথা শোনো, কথা শোনো সোহাগী। সোহাগী দরজা খোলো, আমি তোমাকে ভালোবাসি সোহাগী, আমি তোমাকে ভালোবাসি। দরজা খোলো সোহাগী, দরজা খোলো সোহাগী, দরজা খোলো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সোহাগী, বাঁচবো না সোহাগী, তুমি আমার ছাড়া থাকতে পারো না সোহাগী, পারো না, দরজা খোলো সোহাগী, দরজা খোলো। চাচা, চাচা, সোহাগী আর তোমার লগে কথা কইব না, তুমি চলে যাও, আমাকে আর অপমান করো না। আমি জানি চাচা, আমি সোহাগীকে ভালোবাসি বলে আমার বাবা সোহাগীর মাথার চুল কেটে দিয়েছে। খালি সোহাগীর মাথার চুল কাটেই শান্ত হয় নাই, তোমার বাবা আমার নাকে খপ দোয়াইছে, আমার গায়ে চাবুক মারছে, এই দেখো তার প্রমাণ। তুমি সোহাগীর কাছে আইসো, এ খবর তোমার বাবা জানতে পারলে আমাগো ঘর বাড়ি জ্বালাইয়া দিব, আমাগো মাইরা ফেলাইব। সুজন, আমি হাত জোর কইরা অনুরোধ করতাছি, তুমি আর সোহাগীর কাছে আইসো না, তুমি চলে যাও, আমরা তোমার লগে কথা কইতে পারুম না, তুমি চলে যাও, তুমি চলে যাও, চাচা দরজা খোলো, চাচা, চাচা দরজা খোলো, চাচা, চাচা আমার কথাও শোনো, চাচা তোমরা দরজা খোলো, দরজা খোলো, তোমরা দরজা খোলো, দরজা খোলো তোমরা, চাচা, চাচা তোমরা দরজা খোলো, আমি তো কোনো অন্যায় করিনি, অন্যায় করেছে আমার বাবা, দরজা খোলো সোহাগী, সোহাগী দরজা খোলো, সোহাগী দরজা খোলো, দরজা খোলো সোহাগী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সোহাগী, বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না সোহাগী, দরজা খোলো, দরজা খোলো। সোহাগী,
তুমি আমাকে ভালোবাসো বলে তোমার মাথার চুল কেটে আমার বাবার পায়ের কাছে রেখে দিতে হয়েছিল, আর আমি তোমাকে ভালোবাসি বলে আজ আমি আমার মাথার চুল কেটে তোমার পায়ের কাছে রাখলাম। আমি তোমাকে তারা বাঁচব না, আমি তোমাকে তারা বাঁচব না, জোয়াকি আজ্ঞা না খুলবে ততক্ষণ পর্যন্ত তোমার এই চুলের বেনি দিয়ে আমার পিঠে মারতে থাকবো, দেখি।
মরল পুত্র সুজন রে কাল নাগিনী দিয়া ফুস, কিন্তু আমার লাভ ওস্তাদ তোমার লাগে তো সবকিছুই ঠিকঠাক আছে। এই ধরো লাগলো আরো দিমু। সোহাগীর বীণের আওয়াজ কাল নাগিনীর ধারে কাছে আইতে পারবো না। 24 ঘন্টা পার হইলেই কারো ক্ষমতা নাই সুজনকে বাঁচায়। এই কাল নাগিনী দংশন করছে, এ বিষ আমি তুলবার পারুম না। ভাইটা যেমন করিয়া পারো তুমি আমার পোলারে বাঁচাও, আমার একটাই পোলার। আপনার পোলারে কাল নাগিনী দংশন করছে, কাল নাগিনী ডাকতে হইলে যে বিন বাজাইতে হইব এই বিন আমি বাজাইতে পারুম না। তাইলে দেশে কি এমন কোন বাদ্যা নাই যে আমার পোলারে বাঁচাইতে পারে? হুজুর আপনার এলাকায় রঘু সর্দারের ডাইকে আনেন, হের মেয়া সোহাগি এই বিন বাজাইতে পারে, তার ডাইকে আন। আমার পোলা মহিলা পৌঁছে গেল আমি মাথা নত করবার পারুম না। আপনার পায়ে পড়ি, আমার সুজন আপনি বাঁচতে দেন, সোহাগির ডাইকে আনার হুকুম দেন। আপনি এত কঠিন হইয়েন না, একটা মাত্র পোলা আপনার, মরল বংশের একমাত্র বাতি, সুজনের মতো ভালো পোলা এই গ্রামে একটাও নাই। আমরা গ্রামের সবাই ওরে খুব ভালোবাসি মরল সাহেব। মরল সাহেব আপনি হুকুম দেন, আমরা যেভাবে পারি সোহাগিরে নিয়ে আসি। না আমার পোলা মরিয়া দেয় যাও, তবু ছোট জাতের বাচ্চা যেন আমার বাড়িতে না আসে। শোনেন গ্রামবাসী, আমি সুজনের মা, এই মরল বাড়ির বউ, আমি আপনাকে হুকুম দিতাছি আপনারা সগরে লয়ে আসেন। এই তোর এত বড় সাহস আমার নিষেধ অমান্য করতে কস? আকাই মরলের বাচ্চা মরল।
মরলগিরি দেখে তোর মরলগিরি। শোনো গ্রামবাসী, তোমাদের আসল মরল কে? বলো তোমাদের আসল মরল কে? আমি। কিন্তু আপনি পাগল বইলা, আমরা আপনার ছোট ভাইরে মরল মানি। হ্যাঁ আমি পাগল, আজু পাগল। কিন্তু কেন আমি পাগল তা কি তোমরা জানো? এই হারামজাদা সম্পত্তির লোভে আমার পোয়াতি বউটারে মাইরা ফেলাইছে, আমারও মারতে চাইছিল কিন্তু পারে নাই। সেই থেকে আমি পাগল সাইজা আছি। আসলে আমি আপনি পাগল না। কোন কি হুজুর, ভালো থাকলে তো ওই হারামজাদা সম্পত্তির লোভে আমারে মাইরা ফেলতো। আইজ আমি হুকুম দিতাছি, মাইরা ফেলো ওই হারামজাদাকে। বাবা তুমি না করো না, আমি তোমার পায়ে পড়ি। সুজনের কিছু হইলে আমি বাঁচুন না বাবা। ওই সুজনের নাম আর মুখে আনবি না, আমি তোরে কিছুতেই সুজনের কাছে যাইতে দিব না। যা বাবা, যা। লোকু তুমি না করো না ভাই, সুজনের জীবন মরণ সমস্যা, সুজনের কিছু হইলে সোহাগি বাঁচব না। ওরা দুইজন দুইজনকে ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? ধনী লোকে গরিবের কোনো ভালোবাসা হয় না। আমি আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি, আমার সুজনকে তোমরা বাঁচাও। আমার মারে বাঁচানোর লাগিয়া অনেক হাত জোর করছি, অনেক কান্নাকাটি করছি, কিন্তু আমার কাঁদর কেউ শুনে নাই। আজ আমিও কারো কান্দন শুনতে রাজি না। তুমি চলে যাও, আমার মাইয়া যাইব না। সোহাগী যেমন তোমার মাইয়া, প্রেমজির সোহাগী আমারও মাইয়া। আমি ওর বাপ, আমারও বাবা ডাকে। বাবা? তোমার ওই পাতানো বাবার দোহাই দিয়া তুমি সোহাগীকে নিবার পারবা না। কি বললি? আমি আমি সোহাগীর পাতানো বাবা? হ্যাঁ বল বল সোহাগী। আমি ওর বাবা। না আমি ওর বাবা। আয় খবরদার সোহাগী, সোহাগী তুই আমার মাইয়া, আমার হুকুম ছাড়া এক পাও নড়তে পারবি না। খবরদার খবরদার সোহাগী, আমার হুকুম তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। চল মা, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। আয়। আয় পাগলের বাচ্চা পাগল, আমি থাকতে আমার মেয়ারে জোর করে নিয়ে যেতে চাস? আজ তরে বাইরা প্রমাণ করলাম আমি পাগল না, আমি পাগল না। আমার বুকের ভেতর অনেক দুঃখের রকম, তার কারণে আমি এতদিন পাগল সাইজা আছি। আমার সুজনের জন্যে আইজ আমি ভালো হয়ে গেছি। আইজ থেকে আইজ থেকে আমি আর আজু পাগল না। আমি আমি এই এলাকা রঘু মিয়া ভাই, বিপদের নিশানা দেখতাছি। হয় কাল নাগিনী মইরা গেছে, না হয় কেউ ইচ্ছা করে আটকায় রাখছে। অহন কি হইব মিয়া ভাই? অহন
অগ্নি বিন বাজান ছাড়া কোনো উপায় নাই। বাবা তাইলে আমি অগ্নিবীন বাজামু। যদি কাল নাগিনী জীবিত থাকে তাইলে সাপের গায়ে আগুন ধরবো, যতক্ষণ পর্যন্ত সাপ আইসা বিষ না তুলবো ততক্ষণ পর্যন্ত সাপের গা থেকে আগুন নিব না, সাপ জীবিত থাকলে ওরে আইতে হইব। যদি সাপ জীবিত না থাকে তাইলে তো আগুন ফিরে আসা তোর গায়ে লাগবো, তাছাড়া কাল নাগিনী ছবল দিয়া অনেক দূরে চলে যায়, সাপের কাছে আগুন যাইতে অনেক সময় লাগবো। এতক্ষণ অগ্নিবীণ বাজাইলে তোর গলায় রক্ত উঠবো, তুই আর বীণ বাজাতে পারবি না, আর বীণ বাজাতে না পারলে আগুন তোর দিকে ফিরে আসিয়া তোর গায়ে লাগবো। হে আগুন নেবানোর মন্ত্র আমার জানা নেই রে মা, তুই মরে যাবি। আমার বাইসা থেকে লাভ কি বাবা? যদি সুজন নে বাঁচাইতে না পারি তাই আমার বাইসা থেকে লাভ নাই। তুমি অনুমতি দাও বাবা, আমি অগ্নিবীণ বাজামু। উত্তরে বন্দনা করি কামরূপ কামাখ্যা, পশ্চিমে বন্দনা করি মক্কা মদিনা, দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর, পূবেতে বন্দনা করি জাপান ও শহর। Thank you.
রঘু, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, কাইলি অগবিয়ার ব্যবস্থা করো। সুজন জি, সালাম কর। আরে দূর আমারে না, হাজার হইলেও জন্মদাতা বাপ, পরে সালাম কর। খুব ইস কি আমারে পৌঁছা যাইবা? বুঝছি, সম্মানে দিতে হইব, নইলে ফিতা কাটবা না। ওই আরে বিয়ার মিষ্টি খাইতে দে। বেশি খাইও না, পাতার ভাগে পাবো না। বৌমা তুমি ভেতরে যাও, সোহাগী রেখে যাও। পায়ের নুপুর দেখি একটা আর একটা পড়াইবেন না, নুপুর একটাই, আরেকটা হারাই গেছে। নয়া বৌরে এক পাও খালি রেখে ঘরে নিয়েন না, তারতে পাও খালি রাখেন।
না না মোরল সাহেব রাগ করবো। তাইলে মোরল সাহেবের কথাটা কই খুইলা দেন, পায়ের নপুতে একটা আনছে না একটা কই। নূপুর একটাই, আরেকটা আমি পাই না, না করে আমার মাইরা রক্তাক্ত করে। জ্ঞান ফিরার পর আমার আই নাই, একটা মেয়ে জন্ম দিয়া নাকি আমার স্ত্রী মারা গেছে, মারা যাওয়ার আগে আমার সব বই লাগে। বসেন, রঘু ওই নূপুরটা দাও। দেখেন তো মোরল সাহেব, ওই নূপুরের লগে এই নূপুরের মিল আছে কিনা। কিন্তু আমার বইয়ের নূপুর কোথায়, কোথায় পাইছো তোমরা এই নূপুর? বলো কোথায় পাইছো এই নূপুর? শুধু নূপুর পাইনি মোরল সাহেব, আপনার সন্তানরেও আমরা পাইছি। কোথায়, কোথায় আমার সন্তান? বলি বলি বলি, একটু দাঁড়ান বলি। এই সোহাগিনী আপনার মাইয়া। আর কান্দ না ভাই, যার সন্তান তার হাতে দিয়ে দাও। মিয়া ভাই, আসলে আমার কপালে কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই। আমি আমি কোনোদিন বাপ হতে পারলাম না। মারে তোরে আমি জঙ্গলে পাইছিলাম, আমি আমি তোর বাবা না, ওই মোরল সাহেবই তোর আসল বাবা। না ভাই না, না আমার ঔরসে সোহাগের জন্ম, কিন্তু মানুষ করছো তুমি, তুমি তুমি সোহাগের আসল বাবা। তোমারে খেজুর গাছে শরবত খাওয়ামু।
দোয়া করি তোমরা যেন সুখে থাকো। আমার কিন্তু অসুখ, তাই আমার একখান কথা আছে, পাশার দারু কইলাম ছিঁড়া গেছে, আপনার মাইয়া সরমে লুকাই আছে, কারু পাশে বাইন্দা দেন, নইলে আপনার মাইয়ের কপালে দুঃখ আছে। একটা অসুখ নই কি, হ্যাঁ।